হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও আজকে অতটা ভালো নেই, কারণ আজকে আমার মনটা অতটা ভালো নেই। তার কারণ তো কিছুক্ষণ হলো বাবার বাড়ি থেকে আসলাম, আর এখনই চলে যাবে, মানে আমার হাজবেন্ড আর একটু পরেই চলে যাবে, তো সেই জন্য মনটা ভালো নেই। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখনকার মতো এইটুকু। দেখো তোমরা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, এবার জুতোটা পরে নিল, আর আমার মাম্মা ওখানে বসে আছে। তো দেখো গাড়ি সব বেরিয়ে পড়লো, এবার চলে যাচ্ছে। এই তো তোমরা দেখতেই পেলে যে আমার হাজবেন্ড চলে গেল। তো এই তো ওর যাওয়া কিছুক্ষণ হওয়ার কিছুক্ষণ হলো যাওয়া। তো যাওয়ার পরে ঘরে যে সব একটু নোংরা হয়েছিল, যেহেতু আমি ছিলাম না, তো তারপরে ঘরে যে সব কাজ ছিল, মানে সব গুছানো, বিছানার চাদরটা চেঞ্জ করা, ওই ভিডিওগুলো দিতে পারলাম না, দিতে আর পারলাম না, কারণ অতটা মানে ই ছিলাম না। তো সেজন্য তো যাই হোক, ঘরের টুকটাক কাজ হয়ে গেছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে, বিকালবেলা আমি এসেছি প্রায় 3টার দিকে এসে, এখন বিকাল বিকাল হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। বন্ধুরা, কালকে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আজকে ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা থেকে। এখন সকাল 8টার মতো বাজে, তো এখন যে ভাত নিয়ে আসছি, ভাত খাবো। তো সকালবেলা আলু করেছিলাম, এই তো ভাত নিয়ে চলে এসেছি, সকালে আলু সিদ্ধ ভাত। এবার রান্না করব, এটা খেয়ে নিই, তারপর রান্না করব। সকালবেলা কিছু যদি না খাই না, তো খিদা পেয়ে যাবে তাড়াতাড়ি, আর দুপুরে রান্না হতে একটু দেরি হয়, সেই জন্য সকালবেলা একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নেব, তারপর রান্নাটা বসিয়ে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে আজকের ভিডিওটা এটুকুই, কেমন লাগলো প্লিজ জানিও। আর ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছিলো। আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটা এটুকুই ভালো লাগলো প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিও।